দেখতে যত দেরি দর্দিশের সঙ্গে সঙ্গে। এখানে কানের ডিউটি, চোখের ডিউটি, ব্রেইনের ডিউটি, পায়ের ডিউটি, এই সেকেন্ড সেকেন্ড। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। আলাম না জাল্লাহু আইনাইনে অলে সানাও অসাফাতাইনে। তিনি আমাদেরকে জিজ্ঞেস করছেন, প্রশ্নবোধক, আমি আল্লাহ কি তোমাদেরকে, তোমাকে, তুমি মানুষকে দেইনি আইনাইনে, পথ চলার জন্যে দুইটা চোখ, অলে সানাও অসাফাতাইন, কথা বলার জন্য একটা জিব্বা, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিব্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি রব্বুল আলামিন তৈয়ার করে দিয়েছি। একটু লক্ষ্য করুন, কথা বলতে হলে প্রথমে জিব্বার প্রয়োজন, তারপরে ঠোঁট দুটো। জিব্বা ভিতরে উঠানামা নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটাও উঠানামা নড়াচড়া শুরু করে। মনে করুন আপনি কথা বলার জন্যে এখন সিদ্ধান্ত নিয়েছেন, আপনার জিব্বাটা কথা বলার জন্যে উঠানামা নড়াচড়া শুরু করেছে, এই সময় ঠোঁট যদি বলে আমি দুই মিনিট পরে ফাঁক হব, এখন ফাঁক হতে পারবো না, তাহলে কথা খুব সুন্দর হবে নাকি? আবার কথা বলার জন্যে যখন জিব্বা উঠানামা শুরু করেছে, তখন ঠোঁট দুটো যদি বলে আমি এখন মোরাকাবায় বসেছি, আই অ্যাম নট নড়ন চড়ন, জাস্ট ইন দিস টাইম, আমি এই মুহূর্তে নড়াচড়া করতে রাজি নই, জিব্বা যতই নড়ুক ঠোঁট যদি সহযোগিতা না করে, কথা খুব সুন্দর হবে নাকি? আবার দেখুন, কথা বলার জন্য আপনার ঠোঁট, আপনি উঠানামা এটা শুরু করে দিয়েছেন, এই সময় জিব্বা যদি বলে আমি দুই মিনিট পরে নড়াচড়া শুরু করব, এবার বোধহয় কথা হবে। দেখুন, যখন যেভাবে যতটুকুন দরকার জোরে কথা বলবেন, জিব্বা জোরে নড়বে, আস্তে কথা বলবেন, জিব্বা আস্তে নড়বে। ইংরেজি ভাষায় এটাকে বলা হয় কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার সম্পৃক্ততা, সম্পৃক্তি, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। আল্লাহ না জাল্লাহু আইনাইনে, আমি তো তোমাকে যে চোখ দুটো দিয়েছি, এই চোখ দুটোর ডিউটি কি একটু চিকন করে বুঝেন। রাস্তা দিয়ে আপনি বাজারের ব্যাগটা হাতে নিয়ে, গ্রাম বাংলার আঁকা বাঁকা মেঠো পথে রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছেন, এমন সময় আপনার কান দুটা রাস্তার ডান পাশে একটা ছোট্ট ঝোপ, ঝোপ, এই ঝোপের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, ফোঁস ফোঁস ফোঁস। আওয়াজটা শুনলো কে? কানে। দেখুন, আল্লাহু আকবার, এখন কান বেচারা শুধু শোনার মালিক, তাকে মহান রব্বুল আলামিন শুধু শোনার ডিউটি এটা নির্ধারিত করে দিয়েছেন, শোনার বাইরে সে আর কিছুই করতে পারে না। তবে বলেছেন, আমার বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করে, তখন ডানে বামে সামনে পিছনে যদি কোনো ফোঁসফাঁস ঠুসঠাস এমন আওয়াজ টাওয়াজ তুই শুনতে পাস, সঙ্গে সঙ্গে চোখ দুটার কাছে একটা মোবাইল করবি, সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দিবি যে আমি রাস্তার ডান দিকে ছয় হাত দূরে ওই যে একটা ঝোপ, সেদিক থেকে একটা ফোঁসফোঁস আওয়াজ শুনতে পেয়েছি। চোখ কি আওয়াজ শুনেছে? বলুন, আওয়াজ শুনেছে কে? কান। আর এই কান শোনার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে চোখের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছে যে ওই দূরে ওখানে কিসে যেন ফোঁসফোঁস করে। কানের কাছ থেকে ফোনটা পেয়ে, মেসেজটা পেয়ে
চোখ একশনে গেল, এখন চোখ যে একশনে গেল, একবার এই দিকে আবার ওই দিকে, আবার ডান দিকে বাম দিকে চোখ বোধ হয় তাকায় নাকি জাগা মতো। তাহলে কান যদিও দেখতে পাইনি, চোখের কাছে সে যে মেসেজটা দিয়েছে নিখুঁত নির্ভুল পারফেক্ট, যে তুমি ডানে বামে এই দিক ওই দিক তাকাইও না, তুমি ওই চোখটার দিকে তাকাও। তাকিয়ে আপনি কি দেখলেন? কুসকুসে কালো শরীর, বাইশ মাসের চাইতে মোটা, তেল তেলে তার শরীরের গঠন, ঝোপের ভিতর থেকে এক বিঘত মাথা এইভাবে বের করে মাথা চ্যাপটা করে ফনা ধরে সে ফুসফুস করছে, জিব্বা লক লক করছে। দেখলো কে? মেসেজ পেল কার থেকে? কানের থেকে। খুব চিকন কথা লক্ষ্য করুন, এখন চোখ শুধু দেখার মালিক, বেচারা আর কোনো ডিউটি করতে পারে না, জানেও না। কিন্তু মহান সৃষ্টিকর্তা চোখকে আবার বলে দিয়েছেন, আমার বন্দা হাঁটা চলার সময় ঘরে বাইরে জীবনের যে কোনো পর্যায়ে যখন চলাফেরা করবে কাজকর্ম করবে, তখন কান যদি তোকে কোনো মেসেজ দেয়, মেসেজ সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি, এক সেকেন্ডও সময় নষ্ট করবি না। চোখ এখন দেখলো এইভাবে জিভ লক লক করে, তেল তেলে কালো শরীর, চার হাত লম্বা হবে। এখন চোখ বেচারা শুধু দেখে আর কিছু করতে পারে না। এখন এইটা যেটা জিভ লক লক করে, এইটা কি মানুষে কামড়ায় নাকি মানুষ ওটাকে কামড়ায়? এটা শত্রু না বন্ধু? এটা বিবেচনা করার শক্তি আল্লাহ চোখকে দেননি, কিন্তু বলে দিয়েছেন কান যদি তোকে কোনো মেসেজ দেয় খবর দেয় তুই অ্যাকশনে যাবি। দেখে দেখে হেড অফিসে জেনারেল হেডকোয়ার্টারে একটা ফোন করে দিবি। এখন চোখ যখন দেখল এই এই এইভাবে, সে ব্রেইনে স্পেশাল হেডকোয়ার্টারে একটা মেসেজ একটা মোবাইল ফোন করে দিল যে কানের কাছ থেকে আমি খবর পেয়েছি ফুসফাস করে, আমি অ্যাকশনে গেছি, আমি দেখতে পেয়েছি এই শরীর এই মোটা এইভাবে লক লক করে, জিনিসটা কি আমি তো বুঝি না, তোমার কাছে মেসেজ দিলাম, তুমি সিদ্ধান্ত নাও এইটা কি আমার বন্ধু নাকি আমার শত্রু, আমাকে এখন কি করতে হবে। সেকেন্ডের মধ্যে হেডকোয়ার্টার ব্রেন সিদ্ধান্ত নিয়ে ফেলল তোর জন্মের শত্রু, একবার যদি কামড় দেয় আর বাঁচতে পারবি না। আর সাপিটা চিনছেন তো, আমরা বলি হানখা, শুদ্ধ বাংলায় বলে গোখরা সাপ, ইংরেজিতে বলে কোবরা, কোবরা বিলাতে। লন্ডন জু দেখতে গেলাম একবার, তখন সেখানে দেখতে দেখতে এবার সাপের জগতে ঢুকলাম, দুনিয়ার যেই দেশ থেকে যেই প্রাণী সেখানে আনা হয়েছে, বাঘ যে এলাকায় আছে সেখানকার ক্লাইমেট আবহাওয়া তাপমাত্রা টেম্পারেচার সুন্দরবনের, কিভাবে তারা এটা বানিয়েছে, সুন্দরবনের গাছগাছড়া সেই ধরনের, হতাল সেই ধরনের, কেওড়া গাছ সেই ধরনের, গোলপাতা একটু চিন্তা করেন, আর তাপমাত্রাটাও ঠিক সুন্দরবনের, আর তাদেরকে যেই খানা খাওয়ায় ভাই রাজকীয় রাজকীয়। আমাদের দেশে চিড়িয়াখানার বাঘ বলেন, ভাল্লুক বলেন, জীবজন্তু বলেন, আপনি ডুলা হাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে গিয়ে দেখেন বাঘ সে খানা পায় না, তাকে ঠিকমতো খানা দেওয়া হয় না, খানার জন্য কিন্তু সরকারি বাজেট আছে, কিন্তু খানা বাঘের কপালে জুটে না, ভাল্লুকের কপালেও জুটে না। যাদেরকে ডিস্ট্রিবিউশন করার, খাদ্য সাপ্লাই করার দায়িত্ব দিয়েছে ওরা নিজেরা খেয়ে ফেলে, ঠিক কি না বলেন? আমি বোধহয় বেশি বলেছি, আসুন। জেলখানায় যারা বন্দী আছে কয়েদি, তাদের খাওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয় নাকি হয় না? আচ্ছা, খাওয়ায় কি
যারা ক্লাস পায়, কেবিন পায়, তাদের ব্যাপারটা ভিন্ন। আর আম যারা সাধারণ অপরাধী, তাদের জন্যে মুলা যে সময় গরু ছাগলে খায় না, তখন মুলা ট্রাক ঠিকা দামে কিনা হয়, ডাটা মাইরা মাইরা ডাটা যখন কেউ খায় না, একবার মার্কেট আউট, কোনো কাস্টমার নাই, তখন ট্রাক বোঝাই ডাটা কিনে। কফি যে সময় গরুতে খায় না, মৌসুম একেবারে শেষ, ট্রাক ঠিকা কিনে, অর্থাৎ যেটা সবচেয়ে কম দামে যে সময় পাওয়া যায় সেইটা কিনে, ঠিক কিনা বলেন? কিন্তু সরকারের নিয়ম এইটা নয়, এমনভাবে বাজেট দেয়, যদিও তারা কয়েদি, তারা তো মানুষ, যেই কোনো দেশের সরকার চিন্তা করে ভারসাম্যমূলক একটা খানা, তাকে ঠিক মতো খাওয়াতে হলে দৈনিক কত টাকা, মাস কত টাকা, বাজেটটা ঠিক সেইভাবে করে দেয়, এই টাকা বরাদ্দও দেয়। কিন্তু জেলখানার যারা কর্মকর্তা কর্মচারী, তারা এগুলাকে ভাগযোগ করে খেয়ে কয়েদি বেচারা, তার অবস্থা কেরোসিন, ঠিক কিনা বলেন? একটা একটা করে বুঝার চেষ্টা করুন। এখন ব্রেন যখন মেসেজ পেল চোখের কাছ থেকে, এই এই সেই ব্রিটিশ জু, সেখানে সাপের জগতে দেখলাম দুনিয়ার সব দেশের সব রকমের সাপ আছে সেখানে, দ্য রিচেস্ট জু অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ চিড়িয়াখানা। তো এক জায়গায় গিয়ে দেখলাম দ্য আফ্রিকান অ্যান্ড ইন্ডিয়ান কোবরা, আফ্রিকান অ্যান্ড ইন্ডিয়ান কোবরা, আফ্রিকা এবং ভারতবর্ষের গোখরা সাপ, জাতি সাপ। ভাই আমি কলমটা বের করে ওই যে গ্লাসের উপরে একটু শোয়াইলাম, ধরাম করে এসে, সে যদি গ্লাস না থাকতো তাহলে আমার কাম শেষ হইয়া যাইত। এটা হলো ওর মেজাজ মর্জি, ঠিক কিনা বলেন? এখন ব্রেন কি সাপ দেখছে? দেখছে? চোখের কাছ থেকে মেসেজটা পেয়েছে, এরকম এই এই লম্বা এইভাবে আছে, ব্রেন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দিয়ে ফেললো, তোর জন্মের শত্রু একবার যদি কামড় দেয় বাঁচা লাগবে না, বাঁচতে যদি চাস এখন দৌড় দে। ব্রেন বেচারা দৌড় দিতে জানে না, দৌড় দেওয়ার শক্তি ব্রেনের মাথার নাই, কিন্তু ব্রেনকে বলে দিয়েছে এই এই এইভাবে চ্যানেলে চ্যানেলে তোর কাছে যদি কোনো খবর, কোনো বার্তা, কোনো মেসেজ আসে, তখন তুই সিদ্ধান্ত নিয়ে তোর চাক্কা দুইটা, পা দুইটাকে বলে দিবি, এখনো দাঁড়িয়ে আসস, বাঁচতে হইলে দে দৌড়, দিছেন দৌড়। ইমানদারি বলেন সাপ দেখার কয় মিনিট পরে দৌড় দিছেন? কি আমাদের দেশে বলে খাড়া ঝিলিক, কি বলে খাড়া ঝিলিক, বাংলায় বলতে পারেন চোখের পলক, দেখতে যত দেরি দৌড় দিছেন সঙ্গে সঙ্গে। এখানে কানের ডিউটি, চোখের ডিউটি, ব্রেইনের ডিউটি, পায়ের ডিউটি, এই সেকেন্ড সেকেন্ডের অনেক ভাগের এক ভাগ এই কাজগুলা হয়ে গেছে। তাহলে আপনাকে বাঁচাবার জন্য, আপনাকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের মালিক কত রকমের পারফেক্ট, কত সুন্দর, কত দ্রুত ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন?